বাংলাদেশ জাতীয় হকার্স লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয় হকার্স লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 26 বঙ্গবন্ধু জাতীয় হকার্স লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হকার্স লীগ এর সভাপতি নুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হকার্স লীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনউদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হকার্স লীগ এর সহসভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম ওমর খসরু, সাংগঠনিক সম্পাদক সহসভাপতি মোহাম্মদ রেজাউল করিম, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান সহ জাতীয় হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন। আজকে পয়লা মার্চ, যিনি তার জন্ম না হলে এই মহান স্বাধীনতা হতে পারে, যিনি বারবার কারাবন্দিত হয়েছিলেন, ছয় দফা থেকে ১১ দফা, একই দফার স্লোগান ছিল, আমার স্লোগান ছিল যখন আমি ছাত্র জীবন ছিলাম, ঠিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে এদেশের জাতিকে মাঠে নামিয়েছিলেন। মুক্তিযুদ্ধের জন্য তত্ত্বাবধানে স্মরণ করছে, স্মরণ করছে ৭৫ এর ১৫ আগস্ট ঘাতক দালালদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্য সকল সদস্যকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ২১শে আগস্ট এই ধানমন্ডে এই গুলিস্তান নামক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ, সেই সমাবেশে আমার প্রিয় নেত্রী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার উপর বিএনপি দাবাত কর্তৃক বর্তমান আমাদের এই বলুন এই মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ১৯৭১ সালে সারা বাংলাদেশ মানুষ ৭ই মার্চের মধ্যে দিয়ে নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনা অনুসারে সভাপতি হচ্ছেন আমাদের জাতীয় শ্রমিক জাতীয় হকার্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম। তাকে এবং আমাদের প্রধান বক্তা জাতীয় হকার্স লীগের সেক্রেটারি মনুরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। এগুলো আমি শুরু করছি। মার্চ মাস এটা এমনই একটি মাস, এই মাসটি যদি বাদ দেওয়া হয় বা এই মাসটি যদি কোনো ধরা না হয় তাহলে বাংলাদেশের অস্তিত্বে খুঁজে পাওয়া যাবে না। কারণ এ মাসে আমাদের বাংলাদেশ সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে, কেননা এর আগ পর্যন্ত এটা ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান। এই ৭ই মার্চের বক্তব্য থেকে দ্বিতীয় আন্দোলনটা আরম্ভ থেকে আরম্ভ হয়েছিল, কিন্তু ধীরে ধীরে গড়াতে গড়াতে ৭১ এসে যখন আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ৭ই মার্চ এসে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিল এবং ডাক দিল,